আমার দলে যেনে ধরনের সিদ্ধান্ত দিব এতিয়া আমার আয়োজনের দায়িত্ব আমি সকলে অংশগ্রহণ করব লাগিব গতি সেই কারণে আমার কলিয়াবর লোকসভা সমষ্টিত যিকেখন আমার জিলা সমিতি আছে মণ্ডল আছে আর যা প্রভারী আছে সকলের সত্যি আজি আলাপ আলোচনা করা হয়েছে আগন্তুক 16 তারিখের রেলিখন যাতে আমি সফল করে তুলব পারো রাইজর সহযোগত ইয়ার বাবে করবলগা কামখিনির সন্দর্ভত আজি বিতংভাবে আলোচনা করা হব আর আপনাদের সকলে জানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত ভারতবর্ষে কেবল 9টা বছর ভিতরতে পৃথিবীর বুকুত একটা শক্তিশালী স্থিতি আজি গড় দিবলে সক্ষম হল পৃথিবীর সর্ববৃহৎ আটাইতক শক্তিশালী রাষ্ট্র হব এই কথা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যেনে ধরনে প্রতিজন ভারতীয় নাগরিকর সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়নের কাম করলে সকলকে সমমর্যাদা দিলে তারবাবে ভারতীয় সমাজখন আজি মোদী ডাঙরিয়ার ওচর কৃতজ্ঞ গতি সেই কারণে তেখেতক তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে তেখেতক নির্বাচিত করার বাবে প্রতিজন ভারতীয় মন বান্ধিছে এই কথা নিশ্চিত পুনের তেখেতেই প্রধানমন্ত্রী হব আর ভারতবর্ষক বিশ্ব গুরু হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তেখেতে শক্তিশালীভাবে আগুয়াই নিব। কলিয়াবর লোকসভা সমষ্টির অন্তর্গত আমার সরুপথার বিধানসভা সমষ্টি আছে 10টা বিধানসভা সমষ্টির ভিতর আর আমার যখন 16 তারিখের প্রস্তাবিত আমার জনসমাবেশ আছে এই সরুপথার বিধানসভা সমষ্টির অন্তর্গত লেটিকুজান খেলপথারতে অনুষ্ঠিত হব গতি ইয়াতে আমার প্রতিটি বুথরপা কার্যকর্তা আহিব সর্বসাধারণ রাইজ আহিব আর যা 9টা বছরত কেন্দ্রের মোদী সরকারে যেখানে সফলতা ঘুরিয়ে আনলে সেই কথাখিন আমি তাতে আটাই বিশ্লেষণ করি আমার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া থাকিব এখানে বিশেষভাবে উপস্থিত থাকিব আমার দলে যেনে ধরনের সিদ্ধান্ত দিব এতিয়া আমার আয়োজনের দায়িত্ব আমি সকলে অংশগ্রহণ করব লাগিব গতি সেই কারণে আমার কলিয়াবর লোকসভা সমষ্টিত যিকেখন আমার জিলা সমিতি আছে মণ্ডল আছে আর যা প্রভারী আছে সকলের সত্যি আজি আলাপ আলোচনা করা হয়েছে আগন্তুক 16 তারিখের রেলিখন যাতে আমি সফল করে তুলব পারো রাইজর সহযোগত ইয়ার বাবে করবলগা কামখিনির সন্দর্ভত আজি বিতংভাবে আলোচনা করা হব আর আপনাদের সকলে জানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার বলিষ্ঠ নেতৃত্বত ভারতবর্ষে কেবল 9টা বছর ভিতরতে পৃথিবীর বুকুত একটা শক্তিশালী স্থিতি আজি গড় দিবলে সক্ষম হল পৃথিবীর সর্ববৃহৎ আটাইতক শক্তিশালী রাষ্ট্র হব এই কথা নিশ্চিত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় যেনে ধরনের প্রতিজন ভারতীয় নাগরিকর সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়নের কাম করলে সকলকে সমমর্যাদা দিলে তারবাবে ভারতীয় সমাজখন আজি মোদী ডাঙরিয়ার ওচর কৃতজ্ঞ গতি সেই কারণে তেখেতক তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে তেখেতক নির্বাচিত করার বাবে প্রতিজন ভারতীয় মন বান্ধিছে এই কথা নিশ্চিত পুনের তেখেতেই প্রধানমন্ত্রী হব আর ভারতবর্ষক বিশ্ব গুরু হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তেখেতে শক্তিশালীভাবে আগুয়াই নিবেন।